ग्लिन कर्बो ग्रीन कर्बो फिल सिनिसि सिनि यक समास हाल रगे चा सालो फोंनि दाम चार ताम हजारव कर्बो बखास्ते बाय खजा कर्बो खातिव कवंगमा तांग बतांगते स्वच्छ भारत अभियान खजाका कर्बो बाजार कमिटी ते कर्बो पांजी हाम रंग नकनि रंग सरनाय नखबय कर्बो बखास्तेनि जुदा जुदा तांगबेदिकनि अधिकारी रंगतैनि तिनिन ओ स्वच्छ भारत अभियान तिनो पाना मानजाका कर्बो बखास्तेनि अधिकारी पाठो दास नखबय कर्बो बखास्तेनि एसडीपीओ कमनजरियां ते कर्बो बखास्तेनि एसडीएम नखबय कुबुनि आदर 15 अगस्त आमादेर सामने मंगलबार दिन तो आमरा कर्बो महकुमार प्रतिटा बाजार समितिके आमरा अनुरोध करेछि 15 আগস্টের আগে সবাই যার যার বাজার পরিষ্কার করার জন্য তো এর মধ্যে করব বাজারটা হচ্ছে আমাদের মহকুমার মধ্যে সবচেয়ে বড় বাজার যেটা প্রতি শুক্রবার দিন বাজারবার বসে এবং প্রচুর নোংরা হয় তো এটা অনেক দিন ধরে এটা নোংরা হয়েছিল তো আমরা একদম মহকুমা প্রশাসন বাজার ব্যবসায়ী সমিতি ছাত্রছাত্রী সবাইকে নিয়ে আজকে আমরা বাজারটা পরিষ্কার করছি আমাদের আগামীকালকে আছে রান ফর ইউনিটি সকাল 7টা থেকে অনুষ্ঠিত হবে পরশুদিন আছে আমাদের আমরা করব পাঞ্জিহাম স্কুল মাঠে 75টা গাছ বিভিন্ন গাছ আমরা লাগাবো 75 আজাদীর অমৃত মহোৎসব উপলক্ষে তো আমরা এছাড়া বিভিন্ন কর্মসূচি আমরা হাতে নিয়েছি প্রতিযোগিতা বাচ্চাদের জন্য নানা রকম প্রোগ্রাম দিয়েছি আবর্জনা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে প্লাস্টিক আমাদের জলের বোতল ক্যারি ব্যাগ তো এগুলো আমরা যদিও আমরা ব্যান করেছি আমরা করবুক মহকুমার আমি বলতে পারি আমরা প্রতিটা বাজারে আমরা একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বা সিঙ্গেল ইউজ প্লাস্টিক যেটা আছে আমরা ব্যাপক হারে আমরা রেড চালাচ্ছি এবং আমরা খুব সাকসেসফুল আপনারাও করবুক বাজারে শুক্রবার দিন আসলে দেখতে পাবেন যে এখন মাছ মাংস ব্যাপারীরাও পাতা দিয়ে গাছের পাতা ব্যবহার করছে বা কাগজ দিয়ে ওরা বিক্রি করছে তো সিঙ্গেল ইউজ প্লাস্টিক বা প্লাস্টিক ক্যারি ব্যাগ আমরা অনেকাংশে বন্ধ করতে পেরেছি আর বাজারগুলোকে পরিষ্কার করার দায়িত্ব কিন্তু বাজারের যারা ব্যবসায়ী আছে ব্যবসায়ী সমিতির এবং দোকানদার সবাইকে নিতে লাগবে কারণ প্রশাসনের তরফ থেকে সক্ষম সম্ভব হয় না যে প্রতিটা বাজারকে পরিষ্কার করা এছাড়াও আমরা যেমন চেলাগাং বাজারে আমি নিজে উদ্যোগ নিয়েছি আমাদের করার জন্য নগর পঞ্চায়েতের সঙ্গে কথা বলেছি চেয়ারম্যানের সঙ্গে আমাদের যে নগর পঞ্চায়েতের কিছু গাড়ি টাড়ি আছে ওগুলো এনে আমরা চেলাগাং বাজারটাকে পরিষ্কার করানোর আমরা একটা প্ল্যান করছি বাজারটা অনেকদিন ধরে দুদিন ধরে নোংরা হয়ে আছে তো সবাইকে সার্বিকভাবে এগিয়ে আসতে লাগবে না হলে বাজারগুলোকে পরিষ্কার রাখা সত্যি টাফ আর আমাদের যেহেতু এগুলো গ্রাম্য বাজার এখানে নগর পঞ্চায়েতের মতো সেই রকম আমাদের ইনফ্রাস্ট্রাকচার নেই গাড়ি নেই তো আমাদের বাইরে থেকে গাড়ি নিয়ে আসতে লাগে তো এছাড়া আমরা এখানে একটা নোংরা ফেলানোর জন্য আমরা একটা জায়গা আমরা আইডেন্টিফাই করছি জলাইয়া এবং করবুকের মধ্যে যাতে জলাইয়া পাতিছড়ি করবুক এই তিন বাজারে নোংরাগুলো ওখানে ইয়ে করা যায় ডিসপোজ করা যায় তো আমরা এই ব্যাপারে যতটুকু সম্ভব আমরা HDM, Paul Book, thank you, sir.